হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাজা রনি ব্লগস। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি টাকির জন্য। তো টাকি আপনারা যেতে পারেন কলকাতা থেকে, আইদার বাই বাস অর বাই ট্রেনেও আপনারা যেতে পারেন, আর ক্যাবও আপনারা বুক করতে পারেন। তো আমরা কিন্তু প্রথমে ক্যাবই বুক করেছিলাম, উবারে ক্যাব শিডিউল করেছিলাম, বাট ব্যাক টু ব্যাক আমাদের 6 ক্যাবস ক্যান্সেল হওয়ার পর আমরা ডিসাইড করলাম যে না ভাই, চলো এখন আমরা বাসেই চলে যাই, নাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো। তো এই উঠে পড়েছি আমরা বসিরহাটের বাসে। ডাইরেক্টলি কিন্তু টাকি যাওয়ার জন্য কোনো বাস নেই, তো আপনাদেরকে বসিরহাটে নেবে, ওখান থেকে ব্রেক জার্নি করতে হবে। তো এখন আমরা নেবে গেলাম বসিরহাটের এই অটো স্ট্যান্ডটাতে, এখান থেকে আমরা ডাইরেক্ট অটো একটা রিজার্ভ করে টাকি অবধি চলে যাব। বসিরহাট থেকে কিন্তু টাকি যেতে আরও প্রায় 13-14 কিলোমিটারের মতন রাস্তা। তো আমাদের অটোওয়ালা নিয়েছিল 300 টাকা, যেহেতু আমরা রিজার্ভ করে একদম আমরা ডাইরেক্টলি পৌঁছে যাব এখন টাকি। তো এই পৌঁছে গেলাম আমরা ইচ্ছামতি নদীর ধারে। তো এই নদীর ধার দিয়ে যে রাস্তাটা আছে, এখানেই কিন্তু আপনাদের সবকটা রিভার ফেসিং রিসর্ট যেগুলো আছে এগুলো সব আপনারা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে ওদের মেইন বসার জায়গাটা, এখন বেশ খালি লাগছে, এবার সন্ধে হতে হতে কিন্তু বেশ জমজমাট হয়ে যায়। তো এই পৌঁছে গেলাম আমরা আমাদের গেস্ট হাউসে। গেস্ট হাউসের নাম হচ্ছে শান্তিনিকেতন গেস্ট হাউস। এটার বুকিং কিন্তু আমরা অনলাইনে করেছিলাম কলকাতা থেকে। তো এখানে চেক ইন টাইম ছিল 12টার সময়, বাট এখনও যদিও বা 1টা বেজে গেছে, বাট আপনারা জাস্ট দেখুন আমাদের রুম থেকে এত অসাধারণ একটা ভিউ। তো আপনারা ঘরে বসেই এত বিউটিফুল একটা ভিউ এনজয় করতে পারবেন। সামনে ইছামতি নদী, ওপারে বাংলাদেশ, চারিদিকে গ্রিনারি, জাস্ট অসাধারণ। তো আমরা এখন রুমে চেক ইন করে একটুখানি ফ্রেশ আপ হয়ে গেছি, এখন আমরা চলে যাব লাঞ্চ করতে। তো এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। দেখতে পাচ্ছেন রিসর্টের চারিদিকে সবকটা রুমই কিন্তু আপনি রিভার ফেসিং পেয়ে যাবেন, আর নিচে একটা ছোট্ট প্লে এরিয়া আছে, আর লাঞ্চ এরিয়াটা মানে রেস্টুরেন্টটা এদের কিন্তু নিচের ফ্লোরে। তো এখন আমরা লাঞ্চ করতে চলে যাচ্ছি। তো এই হলো সিটিং এরিয়াটা যেখানে আপনাদের লাঞ্চ বা ডিনার সার্ভ করা হবে। তো দেখা যাক আজকে আমাদের লাঞ্চে কী আছে। তো লাঞ্চে ছিল ভাত, মুসুরির ডাল, একটুখানি স্যালাড, আর ছিল আলু ভাজা। এর সাথে আমরা নিয়েছিলাম ডাবল ডিমের কারি আর মাংস। মাংসর সাইজগুলো আর টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। আর নিরামিষে আমরা নিয়েছিলাম আলু পটলের তরকারি। তো খাওয়ার টেস্ট আর প্রাইস খুবই ভালো ছিল, খুবই রিজনেবল ছিল। লাস্টে আমের চাটনি আর পাঁপড় দিয়ে আমরা লাঞ্চটাকে এন্ড করলাম। তো এখন আমরা একটুখানি রেস্ট নিয়ে নেব, যেহেতু আমরা অনেক লেট করেই পৌঁছেছি। তো এখন আমরা আমাদের রুমে চলে যাব, রুম থেকে আবার এই সুন্দর অসাধারণ ভিউটাকে দেখতে দেখতে একটা ছোট্ট ঘুম লাগিয়ে নেব। কেন কি আমরা একটু পরে নৌকো ভ্রমণে বেরোবো, আর নৌকো ভ্রমণের জন্য আপনাদেরকে মনে রাখতে হবে যে লাস্ট নৌকোটা যেটা বেরোয় ওইটা কিন্তু 4টার সময় লাস্ট যে নৌকোটা বেরোয়। তো এখন বাজে প্রায় 2:00, তো আমরা একটুখানি রেস্ট নিয়ে প্রায় 3:30 দিকে আমরা বেরিয়ে যাব নৌকো ভ্রমণ করতে। তো চলুন, দেখা হচ্ছে আবার একটু পরে। তো এই এখন এসে গেছি আমরা আবার মেইন মার্কেটে। জাস্ট আমাদের রিসর্ট থেকে 1 মিনিট ওয়াকেবল ডিস্টেন্সেই কিন্তু আপনাদের এই মেইন জায়গাটা যেখান থেকে নৌকো ছাড়ে, আর এখানে টিকিটগুলো দেওয়া হয়, নৌকোর টিকিট। তো এখন আমরা টিকিটটা কেটে নেব। এই কাটা হচ্ছে আমাদের নৌকো ভ্রমণের টিকিট। আপনাদেরকে টাকিতে আসলে মনে রাখতে হবে কি সবাইকে কিন্তু একটা করে অরিজিনাল আইডি কার্ড ক্যারি করতে হবে, মানে কোনো ফটোকপি না, সবার কাছে কিন্তু অরিজিনাল আইডি কার্ড থাকাটা খুবই ম্যান্ডেটরি। এখানে সব জায়গায় চেকিং হয় আর আপনাদেরকে কিন্তু আইডি কার্ড দেখাতে হয়, তো আপনারা এটা মনে রাখবেন। তো এখন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের নৌকো ভ্রমণটা কেমন যায়। তো এই হলো আমাদের নৌকো, এখন আমরা নৌকোতে উঠে পড়ছি। আমরা নৌকোয় উঠে গেছি, এখান থেকে টিকিট কাটতে হলো, টিকিটের দাম নিল 1800 টাকা। এবার আপনি যদি একাও যান 1800 টাকা পড়বে, এবং এই নৌকোতে আপনি 10 জনও যেতে পারবেন 1800 টাকায়। তো আমরা 4 জন আছি, তো আমরা পুরো নৌকোটাকেই নিয়েছি, 1800 টাকা পড়লো। টিকিটটা আপনার হাতে দেওয়া হবে না, সামনে এই যে BSF ক্যাম্প আছে, BSF টিকিটটা জমা পড়ে যাবে ওখানে। আপনাকে একটা আইডি মাস্ট, তো আইডি নাম্বারটা ওরা নোট করে BSF ক্যাম্পে জমা দিয়ে দেবে। এখন আমরা ঘুরবো প্রায় 1 ঘন্টা 10-15 মিনিটের মতন ঘোরা। তো এই ছেড়ে দিল আমাদের নৌকো, এখন আমরা 1 ঘন্টা ধরে নৌকো ভ্রমণ করব। তো এখানে নৌকো ভ্রমণে আপনাদেরকে বলে রাখি, শুধু আপনারা যদি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার দেখতে চান তো আপনাদের ডিউরেশনটা কম হবে আর অ্যামাউন্টটাও কম পড়বে, আর আপনারা যদি সঙ্গমটাও দেখতে চান তাহলে কিন্তু আপনাদেরকে 1800 টাকা দিতে হবে।
তো এখন আমাদের নৌকো বিএসএফ ক্যাম্পের সামনে দিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইন দিয়ে অনেক কটা বোর্ড রাখা আছে আর সবগুলোর উপরে কিন্তু ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো আছে। তো এখানে আমাদের নৌকোর দাদা অনেক কিছু আমাদের সাথে গল্প করছিল যে এখানে টাকিতে মেইন দুর্গাপূজা আর ভাষণটা কিভাবে হয় আর তখন বোর্ডগুলো কত এক্সপেন্সিভ হয়ে যায়। তো এইসব আমরা গল্প করতে করতেই পৌঁছে গেছি আমাদের ফার্স্ট স্পটে, যেটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। এই আপনারা বাঁদিকে যে একটা ছোট্ট ক্যানালের মতন চলে যাচ্ছে জলটা দেখতে পাচ্ছেন, এইটাই কিন্তু বর্ডার। এই ডান দিকে এটা হচ্ছে বাংলাদেশ আর বাঁদিকে হচ্ছে ইন্ডিয়া। তো এইটাই হচ্ছে সবথেকে মানে শর্টেস্ট ডিস্টেন্স ইন্ডিয়া বাংলাদেশের টাকিতে। এর পরে কিন্তু আমাদেরকে নৌকো নিয়ে যেতে দেবে না, কারণ কি ওই পারটা কিন্তু পুরোপুরি বাংলাদেশের। সো এই আপনারা যে দেখতে পাচ্ছেন মাঝখানটা, রাইট সাইডটা হচ্ছে বাংলাদেশ আর লেফট সাইডটা হচ্ছে ইন্ডিয়া। তো এখন আমাদের এখান থেকে নৌকোটা কিন্তু ঘুরিয়ে নিতে হবে। তো এই ছিল আমাদের ফার্স্ট স্পট, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। বর্ডার দেখা হয়ে গেল। তো এখন আমরা এগিয়ে চলছি মোহনার দিকে। তো আরও প্রায় 20 মিনিটের মতন যাওয়ার পরে আমরা পৌঁছে যাব মোহনায়। তো এখন আমরা যেহেতু উল্টো দিকে যাচ্ছি, জলের স্রোতটা কিন্তু খুবই বেশি ছিল আর অনেকটা ঢেউ আর হাওয়া ছিল, তো যার জন্য বোটটা স্লো হয়ে গেছিলো। বাট স্টিল এই পুরো জায়গাটা আমরা এনজয় করছিলাম। আর ইনি ছিলেন আমাদের বোটে যে দাদাটা, উনি আমাদেরকে সেখানে সব কিছু এক্সপ্লেন করছিলেন যে ওই পারে বাংলাদেশ, এই পারে ইন্ডিয়া আর কী কী হয় এখানে এইসব ব্যাপার নিয়ে। তো এখন আমরা পৌঁছে গেছি কিন্তু মোহনার মুখোমুখি। তো আমরা যেটাতে আছি সেটা হলো ইছামতি, আর ডান দিক দিয়ে চলে যাচ্ছে হচ্ছে বিদ্যাধরী নদী আর বাঁদিকে চলে যাচ্ছে কালিন্দী নদী। তো এইটাই হলো সঙ্গমের সেই স্পটটা। তো এখান থেকে কিন্তু আপনারা ক্লিয়ারলি দুটো নদীর ডিফারেন্সটা বুঝতে পারবেন, হোপফুলি আমার ক্যামেরা ক্যাপচার করতে পারছে। তো আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন যেইটাতে ঢেউ বেশি সেটাই হলো ইছামতি নদী, আর ওই দিকে যে আপনারা দেখতে পাচ্ছেন একদম শান্ত জল সেটা হচ্ছে বিদ্যাধরী নদী। তো এই জায়গাটা থেকে দুটো নদীর ডিফারেন্স কিন্তু খুবই স্পষ্টভাবে বোঝা যায়। তো এর থেকে এগিয়ে আমরা যেতে পারবো না। আর এই আপনাদের বাঁদিকে হয়ে গেল কালিন্দী নদী। কালিন্দী নদীতেও কিন্তু অল্প স্বল্প ঢেউ আছে ইছামতি নদীর মতন। তো এই হচ্ছে বাংলাদেশের সাইডটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে ওদের নৌকো টৌকো এসে দাঁড়ায়। সামনে আপনারা দেখতে পাচ্ছেন দুটো নৌকো আছে আর ওদের নৌকোতে কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো। তো এর বেশি কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না, কেন কি এখানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন তিনটে নদীর সঙ্গমে মানে সেন্টারে এই যে এখানে একটা বিএসএফের জাহাজ দাঁড়িয়ে আছে। তো যদি আমরা একটুখানি লাইন ক্রস করে ওইদিকে যাই তবে তখন কিন্তু আমরা ওখান থেকে সিগন্যাল পাবো আর ওরা কিন্তু আমাদেরকে এসে এখানে স্টপ করবে। তো শেষ হয়ে গেল আমাদের নৌকো ভ্রমণ, আর আজকের মতন ভিডিওটাও আমি এখানেই শেষ করলাম। তো টাকিতে আমরা আর কোথায় কোথায় গেছি, কী কী সাইট সিইং আছে এই সব কিন্তু আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব। তো হোপফুলি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক করবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।